অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি হিসেবে শনিবার দায়িত্ব নিচ্ছেন নুরুল হক নুর। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে দায়িত্ব গ্রহণের কথা জানান তিনি। পাশাপাশি পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব। প্রায় তিন দশক পর অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে তা প্রত্যাখ্যান করে পাঁচটি প্যানেল। এরপর থেকে পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে তারা। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হক নুর ভিপি নির্বাচিত হলেও পুনর্নির্বাচনের দাবি জানান বারবার। পাশাপাশি বলেন, সাধারণ শিক্ষার্থী ও প্রত্যাখ্যানকারী পাঁচটি প্যানেলের সাথে আলোচনা করে দায়িত্ব গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। পাঁচ প্যানেল যারা নির্বাচন পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বা আমরাও একাত্মতা যাদের সাথে পোষণ করেছিলাম। শুক্রবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জানানো হয় নুরুল হক ভিপি আর আক্তার হোসেন সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর মতামতকে প্রাধান্য দিয়েই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের যে আজকে সিদ্ধান্ত, এটা শিক্ষার্থীদের সিদ্ধান্ত। মূলত আমরা সবসময় অতীতেও প্রাধান্য দিয়েছি, শিক্ষার্থীদের সহকে কেন্দ্র করে মূলত আজকে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমরা দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি। আর ভিপি নুরুল হক বলেন, দায়িত্ব ও আন্দোলন পাশাপাশি চলবে। ডাকসু নির্বাচনে যে অনিয়ম হয়েছে সেই আন্দোলনকে আরো বেগবান করার জন্য আমরা পুনর্নির্বাচন চাই, এবং সেই জন্যই আমরা বিশ্ববিদ্যালয়ের যে সকল অঙ্গ সংগঠন কিংবা বিভিন্ন জায়গা রয়েছে কথা বলার, সেই জায়গায় কথা বলতেই আমরা এই নির্বাচনে দায়িত্ব নিচ্ছি। এবং আমাদের যে পুনর্নির্বাচনের যে চাওয়া, সেটিও আমাদের বরাবরের মতোই রয়েছে। সংবাদ সম্মেলনে রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার পদত্যাগ দাবি করা হয়। পাশাপাশি বিভিন্ন প্যানেলের পুনর্নির্বাচনের দাবির সঙ্গেও একাত্মতা ঘোষণা করা হয়। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা।